এই পৃথিবীতে আজীবন থাকার জন্য আমরা আসিনি, আর থাকার জন্য চেষ্টা করলেও থাকতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, বান্দা যে মানুষকে কবর দেওয়ার সময় আমরা দোয়া করি, যে আয়াতটা পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমার সৃজন সৃষ্টি। আল্লাহ বলে, বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটিতে তোমাকে আবার নিয়ে আসবো, অমিনহা নুখরিজুকুম, আবার মাটি থেকে তোমাকে পুনরুজ্জীবিত করব, আবার সৃষ্টি করব, বের করব, তার আতা নুখরা, দ্বিতীয়বার। সুতরাং এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী আসতে পারেনি, থাকতে পারবেও না, থাকার চেষ্টা করলো বৃথা। সাদ্দাত, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, ওনারা চেয়েছিলেন দীর্ঘ লম্বা হায়াত, কিন্তু কেউ থাকতে পারেনি, সকলেই চলে যেতে হয়েছে। সুতরাং এই দুনিয়াটা পরীক্ষার একটি হল, পরীক্ষার একটি জায়গা। আল্লাহ তাআলা অল্পদিন পরীক্ষা নিয়ে তারপরে আমাদেরকে একটি জায়গাতে নিয়ে এর ফলাফল প্রকাশ করবেন। পরীক্ষার হলে কখনো পরীক্ষার্থীকে কিছুই জিজ্ঞেস করা হয় না, কিছুই বলা হয় না, সে ভুল লেখক আর সঠিক লেখক। যিনি পরীক্ষক, পরীক্ষার্থী কি লিখতেছে না লিখতেছে তার ব্যাপার, যিনি পরীক্ষক তিনি দেখেন ঘুরে ঘুরে, কিন্তু দেখতেছেন যে এই লোকটা ভুল, ছাত্রটা ভুল লিখতেছে, ও দেখেও না দেখার ভান করে মুচকি হেসে চলে যান, ঠিক কিনা জোরে বলেন। যে 3 ঘন্টা তোমাকে সময় দেওয়া হলো, এই 3 ঘন্টার ভিতরে তুমি ভুল লিখলেও পারো, ঠিক লিখলেও পারো, এই 3 ঘন্টা তুমি আনসার করলেও পারো, আনসার না করলেও পারো, 3 ঘন্টা তুমি খালি কাগজ জমা দিলেও পারো বা কাগজে ভরপুর করলেও পারো, তোমার কেউ কিছুই বলবে না, আর অধিকার নাই বলার। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 63 বৎসর, 60 বৎসর, 50 বৎসর, 70 বৎসর, 80 বৎসরের একটা মেয়াদ দিয়ে পৃথিবীর এই পরীক্ষার হলে ছেড়ে দিয়েছেন বন্দা। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফামাং শা আফাল ইউমিউ ওয়ামাং শা আফাল ইয়াকফুর, এবার এই হলে তোমার যা মন চায় তা করতে পারো, মন চাইলে আমার গোলাম হতে পারো, মন চাইলে নাফরমানি করতে পারো। এটা কার কথা? আল্লাহর কথা, ছেড়ে দিয়েছেন, এটাই কোরআন আয়াত, ফামাং শা আফাল ইউমিউ ওয়ামাং শা আফাল ইয়াকফুর, এবার আমি পরীক্ষার হলে ছেড়ে দিয়েছি, এবার তোমার মন চাইলে পরীক্ষার হলে তুমি এই পৃথিবীতে পার্থিব জীবনে আমি আল্লাহকে স্বীকার করলেও পারো, না করলেও পারো, আমাকে স্বীকার করলেও খাওয়াবো, না করলেও খাওয়াবো, আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করব না। এটা এক পরীক্ষার হল, স্বাধীনতা দিয়েছি, যা মন চায় তা করতে পারো, আবার আমার গোলাম হতে পারো, তোমার মন যা চায় করো,